নায়াবলী সাহেবকে বলছিলাম, নায়াবলী সাহেব, যে এই যে সচেতনতামূলক একটা অনুষ্ঠান, আমরা কিছু নাটকের কয়েকটা ছবি দেখিয়েছিলাম, এটা বোধহয় খেয়াল করেছিল অনেকে, এই নাটকটা লাইফ নন লাইফ মিলে 78টা বিমা কোম্পানি আছে, এই 78টা বিমা কোম্পানির কার্যক্রম তাদের সব কিছু দেখভাল করার জন্য একটা কর্তৃপক্ষ, এই সরকার যিনি এই এই বর্তমান সরকার আপনার 2010 সালে বিমা আইন করে, সেই আইনের ক্ষমতা বলে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করে, বুঝতে হবে। এই বিমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ 2011 সালে তাদের কার্যক্রম আস্তে 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 শুরু করে, আমাদের যে নেগেটিভ অ্যাটিচিউড ছিল সেই নেগেটিভ অ্যাটিচিউডটা এখন কিন্তু আস্তে 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 কিন্তু পজিটিভ দিকে যাচ্ছে। তার কারণ হচ্ছে, আমি অনেক প্রোগ্রামে আমি শুনেছি আমাদের বিমা কর্মকর্তারা যারা আছেন তারা কিন্তু একটা কথা বলে যে আসলে স্যার, এই যে আমরা বিমায় চাকরি করি বিধায় অনেকে কিন্তু আমাদের সঙ্গে মেয়ে ছেলে বিয়ে দিতে চায় না, ছেলে বা মেয়ে বিয়ে দিতে চায় না। আমি সরকারের একজন অতিরিক্ত সচিব, আমি কারণ সবাই জানে এলাকার মানুষ বলে যে সচিব স্যার বাড়িতে আসছেন, সচিব স্যার অমুক স্যার, যখন ডেপুটি সেক্রেটারি ছিলাম তখনও সচিব স্যার, এখন গ্রামগঞ্জ স্যার বলে বিভাগীয় কমিশনার স্যার। তারপরে আমি যখন বাড়িতে গিয়েছি বিমার সঙ্গে আমি যুক্ত হয়েছি আইডিআরএ, আমি আগে বলেছি আইডিআরএ কিন্তু 78টা বিমা কোম্পানি নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে, ডেভেলপ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, ডেভেলপমেন্টও করি আমরা আবার রেগুলেটরও করি এইটা। তো যাই হোক, আমি যখন এইখানে আমি আইডিআরএতে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আমি জয়েন করলাম, আমার এলাকায় সবাই বলতেছে যে ব্যাপার ইন্স্যুরেন্স আমি চাকরি নিছি, এখন গ্রামের লোকজন বলতেছে যে কি ব্যাপার সচিব মানুষ এত কিছু ফেলায় রাখে এই ইন্স্যুরেন্সের চাকরি নিল। তখন তো আমি তো তাদের বুঝাইতে বুঝাইতে খুব সমস্যার মধ্যে আমি পড়লাম, অনেকে গ্রামে গেলে কিন্তু ওই বিয়ে থাকা করার জন্য বলে যে আমার ছেলেটা বা মেয়েটা ইন্স্যুরেন্স, আবার ইন্স্যুরেন্সের যারা কর্মকর্তা আছে খুব ব্রিলিয়ান্ট কর্মকর্তা আছে আমাদের, তাদেরকে আমরা হ্যান্ডেল করতে পারছি না, আমি যেটা পড়ে আসছি অল্প কিছু বলবো। যাই হোক, তখন এই বলে যে এরকম না না ইন্স্যুরেন্সের ছেলে পেলে সাথে বিয়ে দেবো না, বিয়ে দিয়ে দেবো। এইবার বাড়িতে গেছিলাম, আমারও বলতেছে ও সেই সব লোকই বলতেছে যে ভাই আমার ছেলে মেয়ে একটা ইন্স্যুরেন্সের একটা ছেলের সাথে একটু বিয়ে দিয়ে দেন, তার মানে ইন্স্যুরেন্স কিন্তু আগায় যাচ্ছে, ইন্স্যুরেন্সের প্রতি যে নেগেটিভ ধারণা ছিল এটা কিন্তু একটা ইন্ডিকেটর আমি মনে করি, যে আসলে আগে বিয়ে দিতে চাইতো না এখন বিয়ে দিতে চায়, এটা একটা ভালো ইন্ডিকেটর। আমার এখানে ছাত্রছাত্রী যারা আছে আমার মনে হয় যে ইন্স্যুরেন্সের লোকজনের সাথে যদি বিয়ে থাকা করা যায় তাহলে কিন্তু সমস্যা হবে না, আমি কনফার্ম না, কারণ এই সরকার ইন্স্যুরেন্স ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাচ্ছে, ইন্স্যুরেন্সের প্রতি একটা পজিটিভ ধারণা আনার জন্য কাজ করে যাচ্ছে, এর অনেক তথ্য আছে, অটোমেশন এখানে আমাদের এই আইডিআরএর কিন্তু একটা প্রকল্প, ইন্স্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট, এখানে চমৎকার চমৎকার আমাদের একদম সুযোগ্য বাংলাদেশ সরকার একজন আপনার যুগ্ম সচিব আছে নায়েব আলী সাহেব, সারা দিন কিন্তু কাজ করে যাচ্ছেন, আমরা সাহায্য সহযোগিতা করছি, এইভাবে কিন্তু আমরা ইয়ে করছি, আমাদের দক্ষ জনবল সৃষ্টি করার জন্য আমাদের ইন্স্যুরেন্স একাডেমি আছে, আমাদের সামনে আমাদের যে ইন্স্যুরেন্স একাডেমি আমাদের ইয়ে সাহেব আছেন সামনে, উনি প্রিপার প্রেজেন্টেশন করবেন, এই ধরনের টিম ওয়ার্ক করে আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু চমৎকার হবে কাছে। আজকে একটা চমৎকার জিনিস কিন্তু আমি নিজে খুব ইমপ্রেসড হয়েছি, সেটা হচ্ছে আমাদের জীবন বিমা কর্পোরেশন এমডি মহোদয় বলেছেন যে এই সিলেট এলাকায় একটা সমস্যা সৃষ্টি হয়েছিল, যে এই ব্যাপার বোধহয় আর্থিক কিছু ই হয়েছিল নাকি স্যার? হ্যাঁ, রিভার্স হয়েছিল, কিন্তু দেখেন এই জীবন বিমা কর্পোরেশন কিন্তু এই এই টাকার ঝুঁকিটা কিন্তু তারা নিয়ে ফেলেছেন, যে ঠিক আছে আমার কোনো কর্মকর্তা কর্মচারী যদি অন্যায় করে থাকে তার শাসন আমরা করবো, অথবা তার যাই হোক যাতে ওই ক্লায়েন্ট যারা আছেন তাদের জন্য কোনো সমস্যা না হয়, তাদের টাকা কিন্তু পে করা হয়েছে, এটা একটা ভালো দিক আইডিআরের পক্ষ থেকে। স্যার আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার মনে হয় যে পুরো ইন্স্যুরেন্স এইভাবেই কিন্তু এগিয়ে যাবে, এটা চমৎকার একটা ব্যাপার। আমাদের 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 ডিসি সাহেব বলেছেন যে আমরা যখন দেশের বাইরে যাই ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স পশ্চিমা দেশে অনেকগুলো দেশে আমার ঘোরার সুযোগ হয়েছে, ওইখানে ইন্স্যুরেন্স বুক মানে আমরা যেমন এখন বলি যে ঠিক আছে আমি আমার মেয়ে বা ছেলেকে ডাক্তারের সাথে বিয়ে দেবো বা একজন ম্যাজিস্ট্রেটের সাথে বিয়ে দেবো, আমি ম্যাজিস্ট্রেট সাহেব তো বাদ দিচ্ছে না, ম্যাজিস্ট্রেট চাচ্ছে বিয়ে দেবো, ওইখানে আমি দেখে এলাম ওরা বলে যে এরকম আমি ইন্স্যুরেন্স চাকরি করে এমন একজন লোকের সাথে আমার ছেলে বা মেয়ে বিয়ে দেবো, এইটাই কিন্তু ডিফারেন্স, ওই ওই বিষয়টা আমরা এই দেশে কিন্তু আমরা নিয়ে আসতেছি আর কি। একটা মানুষ যখন সেই দেশে ঢুকবে সে কিন্তু ইন্স্যুরেন্স করা ছাড়া কিন্তু ঢুকতে পারে না। আমি আমার একটা অভিজ্ঞতা আমি বলে দিই, আমি শেষ করবো, সভাপতি হিসাবে এত কথা বলার সুযোগ হলো, অনেকগুলো পয়েন্ট করেছিলাম
কোনটা থেকে কোনটা বলবো আমি নিজে বুঝতে চাই। একটা ঘটনা আমি একটু বলি, 2001 বা 2002 সালে আমি গিয়েছি ডেনমার্কে গিয়েছি, আমি কয়েকবার গিয়েছি, তা আমার প্রথম যাওয়ার কথাটা আমি বলে আমি শেষ করতে পারবো। সেটা হচ্ছে যে আমি যাওয়ার পরে আপনারা জানেন যে আমরা অনেকে এখন স্বাস্থ্য সচেতন, কিন্তু ডেনমার্ক বা ওই ওয়েস্টার্ন কান্ট্রিজে খাওয়া দাওয়া আমরা একটু সমস্যা হয়েছিল, কারণ কোনো লিফি ভেজিটেবল ছিল না, কোনো ওইভাবে ছিল না, শুধু আপনার এই বড়ো বড়ো আলু, আপনার মুরগির মাংস, তাও সে রান খাসির রাঙের মতোই বড়ো বড়ো রান, এইটা দিয়ে আমরা কিন্তু খেতে পারি নাই। পরে আমরা চিন্তা, আমার ব্যক্তিগত কথা বলছি, অভিজ্ঞতা, তখন আমার হলো কি যে আস্তে আস্তে প্রেশার ফল করল, আমি আমার প্রেশার এরকম মানে একটু লো মনে হচ্ছিলো, ঘাড়ে কেমন লাগে, বাকি হাই নাকি লো সেটাও আমি করতে পারি নাই। আমরা যেমন 30 টাকা দিয়েই একটা দোকানে যে বলি ভাই প্রেশারটা মেপে দেন, আমার ডায়াস্টলিক কত সিস্টলিক কত, কিন্তু ওই দেশে কিন্তু তা নাই। আমি আমার ওখানে একজন ইয়ান কেল নামে ভদ্রেছে, আমি বললাম যে ইয়ান আমি কীভাবে আমার শরীরটা একটু প্রেশার মাপার দরকার, তখন বলতেছে যে ইউ কল অ্যান অ্যাম্বুলেন্স উইল কাম, ইউ উইল গো টু দ্য হসপিটাল, দেন ইউ উইল মেজার ইউর প্রেশার। আচ্ছা এইটাকে সম্ভব প্রেশার মাপার জন্য, হ্যাঁ বলেই যাবো তখন। তো যাই হোক, পরে শেষ মাসে আমি কী করলাম, আমি একদিন একটা ফিল্ডে যাচ্ছি, আমরা একটা পৌরসভা, আমি খুব তাড়াতাড়ি দৌড়াচ্ছি, আবার আমাদের নায়েব আলী সাহেব মাঝে মাঝে একটু বিরক্ত হচ্ছে যে স্যার আমার সভাপতি এত কথা বলে, কেন বলতে হবে কথা নয়, 4টে পেপার আছে, 6টে প্রেজেন্টেশন হবে। তখন আমি ওখানে যাওয়ার পরে আমার সঙ্গে আমরা ফিল্ডে যাবো, আমার সহকর্মীরা পৌরসভায় গেছে, আমি ট্রেন থেকে গিয়ে তারপর যাবো, তখন আমার প্রেশার এমন লো হয়েছে আমি খুব অসুস্থ ফিল করছি, এটা লো না হাই আমি বুঝতে পারছি না, যদি হাই হয়, যদি এখানে কোনো ঝামেলা হয় তাহলে তো মুশকিল। তখন আমি করলাম কি, আমার বলে ঠিক আছে আমার সঙ্গে একটা মেয়ে দিল যে তুমি এই গাড়িতে ড্রাইভ করে গিয়ে ওখানে একটা হাসপাতাল আছে গিয়ে তুমি প্রেশার মাপে আসো। তো তখন প্রেশার মাপার জন্য আমি ওখানে গিয়েছি, আর আমার কলিগরা ওই সেই পৌরসভায় গিয়ে হাজির। ওখানে যাওয়ার পরে যখনই আমি নাম রেজিস্ট্রেশন করলাম রিসেপশনের নাম করার পরে ঠিক 1-2 মিনিটের মধ্যে দেখি যে একজন লোক এসে বলতেছে হুইজ মিস্টার ইসলাম, তখন বলে যে ইয়েস আই এম মিস্টার ইসলাম, তখন আমাকে নিয়ে গিয়ে একটা রুমের মধ্যে সুন্দর করে শোয়ালো। শোয়ানোর পরে আমি বললাম যে আমার প্রেশারটা মেপে দেন ভাই আমি চলে যাবো, ওরা করলো কি আমার ইসিজি ইকো তারপরে আপনার যত ধরনের টেস্ট, আমি আসলাম প্রেশার মাপানোর জন্য কিন্তু আমার সবগুলো টেস্ট করতেছে, এবং তাদের অ্যাপ্রোচিংটা ছিল এত চমৎকার, সেটা হচ্ছে যে মিস্টার ইসলাম নো প্রবলেম, এভরিথিং ইজ ওকে, ডোন্ট ওয়ারি, ইউ আর কমপ্লিটলি ওকে, ইউর ইসিজি রিপোর্ট ইজ ওকে, ইউর ইকো রিপোর্ট ইজ, মানে মনস্তাত্ত্বিকভাবে ইনফ্যাক্ট আমার কোনো প্রবলেম ছিল না। তো এই সঙ্গে আমি তো সুন্দরভাবে কিন্তু আমি চমৎকারভাবে কিন্তু আমি একেবারে সেই ইসির মধ্যে একদম ঘুম মতে পারছিলাম, কারণ আমি তো আমার সেই প্রেশার নেই, প্রেশার নর্মাল, সব নর্মাল, আমি হাসি খুশি মানুষটা। আচ্ছা তারপরে আমি উঠে চলে আসবো, এর ভিতরে দেখি ওনারা চলে যাওয়ার পরে আরও কয়েকজন ডাক্তার নার্স এসে হাজির, এসে বলতেছে যে মিস্টার ইসলাম দি আপার পোর্শন অফ ইউর বডি ইজ ইনফ্যাক্ট এক্সামিন্ড, উই হ্যাভ কাম টু এক্সামিন দ্য লোয়ার পার্ট অফ ইউর বডি। কত দেখি, তাহলে আমি গেলাম বলে প্রেশার মাপানোর জন্য আমার এখানে এই ইয়ে, তারা যাই হোক তারা আমার টেস্ট মেস্ট করলে বলে যে ইউ আর কমপ্লিট লোকে, তাদের অ্যাপ্রোচিংটা বিইং এ ডক্টর তাদের যে অ্যাপ্রোচিংটা ইটস ভেরি ইমপ্রেসিভ। এবং এটা হওয়ার পরে তখন আমি চুপচাপ শুয়ে আছি, আমি কমপ্লিটলি ওকে, আমার কলিগরা ওখান থেকে আসে আমি যাব, এই এরপর হলে আমার প্রেশার বাড়া আরম্ভ করলো। প্রেশারটা বাড়া আরম্ভ করলো কারণটা কি শুনবেন, যে এই যে আমরা তখন যারা আমরা বিদেশে যাইতাম আগে, বিশেষ করে আমি দেখেছি যে একবার বিদেশে যেতাম তখনই 1-2-3 লাখ টাকা সেভ করে বাড়ি আসতাম, বাড়ি আসার পরে ওইটা দিয়ে একটু জমি কিনতাম, একটু সম্পদ করতাম নাকি, তাই তো করি আমরা, আমি ওই কায়দায় দেই আর কি যা যাই হোক এইরকম এটা আমার অভিজ্ঞতা আমি খোলামেলা মানুষ ভাই আমি এটা ভুলে ফেললাম তো তখন তো আমার প্রেশার উঠতেছে তার কারণ যে এত টাকা যদি আমার এখন বিল হয় এই যে প্রেশার মাপলে প্রেশার দূর করে যদি আমার বিল হয় তাহলে আমি কয় ডলার দিয়ে যাবো আমি তো আমার তো আরো দিয়ে দিয়েছিল তখন আমার প্রেশার উঠে গেছে আস্তে আস্তে তখন আবার আমি ওই মেয়েটাকে বললাম ও তো ওয়েট করতেছে, নামটাকে তুরিসা নাকি এই টাইপের নামটা আমি ছিল, যাই হোক আমি বলি তুরিসা মানে আমার কত টাকা পে করতে হবে, তুরিসা একটু টেনশন আছে যদি টেস্ট মেস্ট করলাম অন্তত $1,000 হয়ে যাবে সব মানুষ, আমার তো সব কিছু নিয়ে আমার আসতেই দেবে না। তখন এসে বলতেছে যে না না তোমার দোয়া লাগবে না, তুমি ইন্স্যুরেন্স করা আছে তোমার। আমি আমার কোনো একটা কোম্পানির সাথে আমার আমার টোটাল যে আমার হেলথের ইন্স্যুরেন্স বলেন যেটাই বলেন আমার ইন্স্যুরেন্স করা আছে। তখন আবার আস্তে করে প্রেশার আবার নর্মাল চলে আসে,
আর দিস ইজ দ্য অ্যাকচুয়াল সিনারি অফ ইনসুরেন্স সেক্টর ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ। আমরা চাচ্ছি সেই ধরনের একটা বিষয় আমাদের দেশে ইন্ট্রোডিউস করার জন্য, এবং আমরা অনেকটাই আমরা সফলতা অর্জন করছি। দুই চারটা আমাদের 78টা কোম্পানি আছে, এই যে আমাদের সামনে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এমডি সাহেব আছেন, ওনার কোম্পানি সহ আরও যে অনেকগুলো কোম্পানি আছে আমাদের কিন্তু কোনো কমপ্লেন নাই। কারণ 3-4টা কোম্পানির জন্য আমরা, হ্যাঁ আমি স্বীকার করি আমরা একটা বিব্রতকর অবস্থার মধ্যে আছি, কারণ আমি ওই অভিযোগটা আমার টেবিলে যায় আমি টুকটাক দেখি। সেই 5টা কোম্পানি একটু শুনতে হবে, সেই 5টা কোম্পানির আমি করলাম কি, এমডি সাহেবের থেকে আরম্ভ করে একেবারে এমডি সাহেব, তার সাথে ডিএমডি, তার সাথে আরও যারা আছে, ইভেন যারা ক্লেম সেটেলমেন্ট অফিসার, একটা টোটাল সিরিজ অফ পেপার আমি ডেকে নিয়ে এসে একদম রুমের মধ্যে, আইডিআর এর রুমের মধ্যে আমি ডেকে নিয়ে বলেছি যে বলেন সমস্যাটা কোথায়, যে অভিযোগগুলো ছিল বলেন এই কয়জন এই এরা টাকা পাবে, বলেন স্যার পাবে, আপনি যাচাই বাছাই করেছেন, হ্যাঁ করেছি, তাহলে টাকা দিচ্ছেন না কেন, তা বলে যে আসলে এইটা বলে সেটা বলে, যাই হোক কি বলে না বলে যাই হোক সেটা আমার ভিতরেই থাক, তাই বলে তাহলে টাকাগুলো দেন কবে দেবেন, আমি কোনো এনফোর্স করবো না, কোনো জোরে কথা বলবো না, কবে দেবেন বলো, ওটা পাবে কি না পাবে, তাহলে আপনি দেবেন না কেন, কারণ ওই টাকা দিয়ে তো আপনি ব্যবসা করেছেন। তখন বলে স্যার 2-3 মাস দেবো, বিশ্বাস করেন আমি কোনো কোম্পানির নাম আমি ব্যবহার করবো না। এই ভেরি রিসেন্টলি সেদিন আমার অফিস এসছে বলে স্যার আমরা এই কয়েকদিন আমরা 6 কোটি টাকা আমরা ক্লেম সেটেলমেন্ট করেছি, 6 কোটি টাকা, তারা দিতই না পয়সা। এবং আইডিআর এর থেকে আমরা যখন কার্যক্রম করেছি এই কিছুদিন মধ্যে আমরা প্রায় 10,000 কোটি টাকা আমরা ক্লেম সেটেল করেছি শুধু আমাদের পোর্শনটাই দিয়ে, এবং প্রায় 8-10,000 আমরা এরকম অভিযোগ আমরা নিষ্পত্তি করেছি। এভাবে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, আমরা ক্রপ ইন্স্যুরেন্স করেছি, আমরা হেলথ ইন্স্যুরেন্স করেছি, আমাদের বিভাগীয় কমিশনার সাহেব বললেন যে প্রতিবন্ধী সেটা নিয়ে আমরা কাজ করছি, তারপরে আমাদের ওয়েদার ইন্ডেক্স বেসড এগ্রিকালচার যেটা আমরা আমাদের জীবন সাধারণ বিমা করেছি আমরা এগুলো কাজ করেছি। এমনি ধরনের নতুন নতুন ইনোভেশন দিয়ে, নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া ভিতরে নিয়ে আমরা আমরা কাজ করছি। আর একটা কাজ আমরা করেছি যেটা একটু ইঙ্গিত দিয়েছেন আমাদের যারা সবাই আছেন, সেটা হচ্ছে আমরা অটোমেশন করছি, এই প্রকল্পেরই আছে অটোমেশন করা। অটোমেশন হচ্ছে যে সিলেটের যদি ওইখান থেকে রহিমা বেগম যদি আপনার ইন্স্যুরেন্স কলে পলিসি খোলে, তখন দেখা যাবে যে ইন্স্যুরেন্সের যে বার্তাটা তার মোবাইলে যাবে, সেই কোম্পানির হেড অফিসে যাবে, এবং আমাদের আইডিআর এর একটা স্ক্রিন আমরা করব, আমাদের যেটা আছে সেই স্ক্রিনও আমরা দেখবো, কবে ম্যাচুর হবে, কত টাকা দিতে হবে, কিভাবে দিতে হবে, সব ওখান থেকে থাকবে। সুতরাং ফাঁকি দেওয়ার আর কোনো রকম ইয়ে নাই। আমাদের এই নাটকের মধ্যে একটা সংলাপ আছে, এইবার ধরা খাইব কোনো রকম ফাঁকি দেওয়ার আর উপরে, দেখেন এই যে নাটকটা আছে আপনার ইউটিউবে আছে আপনি দেখতে পারেন। সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তব্য দীর্ঘায়িত করবো না। যারা এখানে এসছেন আমি আশা করি আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আছেন এবং অন্যান্য যারা সম্মানিত সুধী মণ্ডলী আছেন, আপনারা ইন্স্যুরেন্স করুন। এবং আমাদের কিন্তু আরেকটা পদক্ষেপ আছে, এই যে শিক্ষিত ছাত্রছাত্রীদেরকে আমরা ইন্স্যুরেন্স পরিবারে আমরা নিয়ে আসবো, এটা আমাদের কিন্তু একটা চিন্তাভাবনা আছে। অর্থাৎ তো যাই হোক, এমনি ধরনের নতুন নতুন কাজ নিয়ে ইন্স্যুরেন্সের প্রতি যাতে অ্যাওয়ারনেস সৃষ্টি হয় এই জন্য আমরা কাজ করে যাচ্ছি।